হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জিওমেট্রি ক্লাস দিস ক্লাস উইল রিড পেজ ওয়ান হান্ড্রেড ফোরটি ফাইভ টু ওয়ান হান্ড্রেড ফিফটি কনস্ট্রাকশান থ্রি এখানে কনস্ট্রাকশন টুটাও ছিল কনস্ট্রাকশন টুটা কনস্ট্রাকশন ওয়ানের মতোই করতে হবে যার কারণে ওটা এইচডিবল আকারে বাসায় করবা এখানে কনস্ট্রাকশন থ্রি এবং ফোর দেখানো হয়েছে কনস্ট্রাকশন থ্রি দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অব এ লাইন সেগমেন্ট অর্থাৎ কোনো একটা লাইন সেগমেন্টে কে বাইসেট করতে হবে মানে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করতে হবে তো এটা আমি প্রথমে আমি একটা প্রসেসে দেখাই দিই পরের টেক্সট বুকে যেভাবে আসে ওইরকম দেওয়া আছে তো প্রথমে আমাদের যে কোনো একটা লাইন ড্র করতে হবে লাইন সেগমেন্ট প্রথমে নিতে হবে এরকম স্কেল দিয়ে তোমরা নিলে এটা সুন্দর করে একটা স্টেট লাইন আসবে আমি এটা একটা আঁকা ফাঁকা হয়েছে স্কেল নিয়ে নিলে সুন্দর করে একটা স্টেট লাইন আসবে তো এরকম দুইটা পয়েন্ট আমি নিব এ অ্যান্ড বি এখন এই লাইন সেগমেন্টকে আমার সমান দুই ভাগে ভাগ করতে হবে অর্থাৎ বাইসেক্ট করতে হবে তো বাইসেক্ট করার জন্য প্রথমে আমি এই এটাকে রেডিয়াস নিয়ে এটাকে সেন্টার এখানে এটাকে আমি সেন্টার নিয়ে পেনসিল কম্পাসের সাইজে উভয় পাশে দুইটা আমি আর্ক ড্র করবো এইখানে সেন্টার নেব অর্থাৎ রুল কম্পাসের যে পেনটা আসে এখানে রেখে আমি উভয় পাশে দুইটা আর্ক ড্র করবো ঠিক এরকম এরকম আসবে এই পাশে একটা আর্ক আসবে এবং এই পাশে একটা আর্ক আসবে এবং সেই একই রেডিয়াস নিয়ে এবং সেম রেডিয়াস নিয়ে সেই একই রকম রেডিয়াস নিয়ে আবার এখানে যেমন এ এড এটাকে আমি সেন্টার নিয়ে দুই পাশে আর্ক ড্র করেছি ঠিক যে রেডিয়াস নিয়ে আমি এই দুই পাশে আর্ক ড্র করলাম ঠিক একই রেডিয়াস নিয়ে বি পয়েন্টে আমি আবার দুইটা আর্ক ড্র করব সেটা আসবে এরকম এই পয়েন্টটাকে নিয়ে এখানে পয়েন্ট রেখে এরকম নিলে এই পাশে একটা আর্ক ড্র করতে হবে এই পাশে একটা আর্ক ড্র করতে হবে ঠিক এরকম আসবে এই পাশে একটা আর্ক আসবে ঠিক এই পাশে আর একটা আর্ক আসবে দেখুন আমরা ধরে নিলাম উভয় পাশে এরকম বির উভয় পাশে প্রথমে এ কে সেন্টার নিয়ে আর্ক ড্র করতে হবে প্রথমে এ কে সেন্টার নিয়ে এরকম আর্ক ড্র করতে হবে পরে বি কে সেন্টার নিয়ে একই রেডিয়াস নিয়ে এরকম দুইটা আর্ক ড্র করতে হবে তো যেটা আছে সেটাকে আমি ডি দ্বারা ডিনোট করব এটাকে ডি দ্বারা ডিনোট করবো এবং নিচে যেটা আছে সেটাকে আমি সি দ্বারা ডিনোট করব এখন এই স্কেল দিয়ে ডিসি যদি অ্যাড করে দেই স্কিল দিয়ে ডিসি যদি অ্যাড করে দেই এবং ডিসি যদি এবিকে সি পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে এই ওই সরি এটা আমি ও দিয়ে ডিনোট করলাম তাহলে এই ওটার কারণ এখানে সি দেওয়া আছে এখানে সি পয়েন্টে দেওয়া আছে এখানে সি আর দেওয়া যাবে না তাহলে এই ও পয়েন্টে হবে আমাদের এর বাইসেক্টর পয়েন্ট ও হবে বাইসেক্ট লাই দা লাইন সেগমেন্ট এবি তো এখন এই প্রসেসটাই এখানে টেক্সট বুকে যেভাবে আসে ওরকম বলা আছে সাপোজ এবি ইজ এ লাইন ইজ ইজ এ গিভেন লাইন সেগমেন্ট এবিটা একটা গিভেন লাইন সেগমেন্ট তারপরে স্টেপগুলো আমাদের ফলো করতে হবে স্টেপ ওয়ান ড্রো এ লাইন সেগমেন্ট এবি অফ এনি লেন্থ যে কোনো লেন্থের আমরা একটা প্রথমে একটা লাইন সেগমেন্ট নিব এরপরে উইথ এ এস সেন্টার সেন্টার নিয়ে ইউজিং এ পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাস এরকমভাবে নিয়ে ড্রো টু আর্কস অন বথ সাইডস অফ এবি এ এর উভয় পাশে দুইটা আমি আর্ক ড্র করবো এখানে একটা দেওয়া আছে এই পাশে আর একটা আর্ক আর্ক আসবে দ্য দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল শুল বি মোর দেন হাফ অফ দ্য লেন্থ একটা কথা বলতে বলে গেছিলাম যে আমি যে রেডিয়াসটা নেব এই যে রেডিয়াসটা নিলাম এই যে রেডিয়াসটা এখান থেকে এইটা ডিসটেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে এই আর্কের যে ডিসটেন্স ডিসটেন্সটা অবশ্যই এবি লেনথের অর্ধেকের বেশি হতে হবে কম হলে কিন্তু অনেক সময় এই ইন্টারসেক্ট পয়েন্টটা পাওয়া যাবে না ইন্টারসেক্ট পয়েন্ট না পাওয়া গেলে কিন্তু আমাদের বাইসেক্টারটাও আমরা বের করতে পারবো না অবশ্যই এবি লেন্থের অর্ধেকের বেশি নিতে হবে সাপোজ এখানে মনে করলাম অর্ধেক এটার বেশি রেডিয়াস আমাদের নিতে হবে সেই রেডিয়াস নিয়ে আমরা দুই পাশে আর্ক ড্র করবো ঠিক বন্ধুর এখানে বলছে দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল শুল বি মোর দেন হাফ অফ দ্য লেন্থ অফ এবি এরপর সে বি পয়েন্ট নিয়ে আমাদের দুইটা ডাক ড্র করতে হবে স্টেপ থ্রি উইথ দ্য সেম রেডিয়াস ওই একই রেডিয়াস নিয়ে উইথ বি বি পয়েন্টে অ্যাজ দ্য সেন্টার বি কে সেন্টার নিয়ে ড্রো অ্যানাদার হাফ সার্কেল ইউজিং দ্য কম্পাস লেট ইট কাট দ্য প্রিভিয়াস সার্কেল অ্যাট সি অ্যান ডি তা আমরা ধরে নিলাম যে এটা পূর্বের যে দুইটা আর্ক ছিল ওইটাতে একটা ডি এবং একটা সি পয়েন্টে ইন্টারসেট করবে কাট করবে এরপর আমরা সিডি জয়েন করে দেবো জয়েন সিডি ইট কাটস এবি অ্যাট ও দ্য পয়েন্ট ও বাইসেক্টস দ্য লাইন সেগমেন্ট এবি তো এইভাবে কোনো একটা ইকে আমরা লাইন সেগমেন্টকে আমরা বাইসেট করতে পারবো নেক্সট কনস্ট্রাকশন ফোর পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু এ পয়েন্ট অন ইট কোনো একটা লাইনের পয়েন্টের উপরে কোনো একটা লাইনের লাইনের কোনো একটা পয়েন্টের উপরে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে তো তিনটা ম্যাথড আসে ম্যাথড ওয়ান ম্যাথোড টু ম্যাথোড থ্রি তো ম্যাথোড ওয়ান ম্যাথোড টু ম্যাথোড থ্রিটাই সবচেয়েতে কঠিন ম্যাথোড ওয়ানটা একদমই সহজ ম্যাথোড টুটা ম্যাথোড থ্রির মতোই তো ম্যাথড থ্রিটা করলেই ম্যাথড টুটা এমনি পারবা আর ম্যাথড ওয়ান তো একদমই সিম্পল ওটা দেখলেই পারবা তো সবচেয়ে কঠিন যেটা ম্যাথোড থ্রিটা এটাই আমি এখানে করা হয়েছে তো ম্যাথড ওয়ান এবং ম্যাথড টু এটা বাসায় এইচডাব্লিউ করতে হবে তো ম্যাথড থ্রিটা পড়্বের মতোই আমি আগে এখানে দেখিয়ে দেবো পরে টেক্সট বুকে যেভাবে আসে ওইরকম আমরা আলোচনাতে যাবো তোমরা টেক্সট বুকের আলোচনার পরেও আমি কীভাবে ড্র করেছিলাম সেটা দেখতে পারলে আরও ভালো করে বুঝতে পারবা তো আমি প্রথমেই আগে ড্রয়িংয়ের মধ্যে যাব তো প্রথমেই আমাদের যেটা করতে হবে একটা এনি যে কোনো একটা আমাদের লাইন নিতে হবে এরকম এটা লাইন যেহেতু লাইন তো এই পাশে কিন্তু দুই পাশে ডিরেকশন থাকতে হবে লাইন আর লাইন সেগমেন্টের মধ্যেই এতটুকুই কিন্তু ডিফারেন্স লাইন সেগমেন্টেই কোনো ডিরেকশন ছিল না লাইনে কিন্তু উভয় পাশে দুটো ডিরেকশন পয়েন্ট চিহ্ন দিয়ে দুটা ডিরেকশন থাকতে হবে তো এখন এইটার আমরা নাম দিলাম এবি এ এন্ড বি কোনো একটা পয়েন্ট নিতে হবে কারণ পয়েন্টের উপরে আমাদের পারফেন্ডিকুলার ড্র করতে হবে তো যে কোনো একটা পয়েন্ট আমি যে কোনো জায়গায় নিলাম এইখানে নিলাম পি পয়েন্ট নিলাম এখানে একটা নাম দিলাম পয়েন্ট পি এখন এই পি পয়েন্টে আমাদের পারফেনডিকুলার ড্র করতে হবে তো আমাদের যে কম্পাস ছিল রুলার কম্পাস সেই রুলার কম্পাসের পয়েন্টারটা পিতে পয়েন্টারটা ই পিতে বা আমরা প্লেস করবো প্লেস করে আমরা একটা আর্ক ড্র করবো যে কোনো একটা রেডিয়াস নিয়ে কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে আমরা একটা আর্ক ড্র করব এই এখানে রুলার কম্পাসের পয়েন্টারটা প্লেস করবো প্লেস করে আমরা একটা আর্ক ড্র করবো এবং কনভিনিয়েন্ট রেডিয়াস সুবিধা মতো একটা রেডিয়াস নিয়ে আমরা আর্ক ড্র করবো ঠিক এরকম আসবে এখান থেকে এরকম একটা আর্ক আসবে তো আমরা ধরে নিলাম যে এটা এ বি কে সিতে কাট করে এটা নাম দিলাম সি এখন এই সিতে আমরা কিন্তু রেডিয়াসটা যে নিয়েছি এই পি থেকে সি পর্যন্ত যে পি পিতে পয়েন্ট রিপ্লেস করে যে রেডিয়াসটা নিয়েছি এই রেডিয়াসটা কখনোই চেঞ্জ করব না আমরা যতগুলো কাজ করব রেডিয়াসটা কখনোই চেঞ্জ করব না অর্থাৎ এবার সিকে সেন্টার নিয়ে আমরা ওই একই রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক ড্র করব আগে পি পয়েন্টে নিয়ে যে রেডিয়াস নিয়ে আমরা আর্ক ড্র করছিলাম ওই সেম রেডিয়াস নিয়েই আমরা সি পয়েন্টে পয়েন্ট প্লেস করে আবার আরেকটা আর্ক আর্গ ড্র করবো এবং সেই সেম রেডিয়াস নিয়ে রেডিয়াসটা কখনো চেঞ্জ করা যাবে না তাহলে সেটা এরকম আসবে সি পয়েন্ট নিলে এরকম আসবে এই পয়েন্টের নাম দিলাম আমরা ডি ঠিক একই রকম এবার ডিকে ডিতে আমরা পয়েন্টার প্লেস করবো রুলার কম্পাসের পয়েন্টারটা প্লেস করে এইখানে পয়েন্টটা প্লেস করে এবং সেই একই রেডিয়াস নিয়ে অর্থাৎ রুলার কম্পাসে যে রেডিয়াসটা নেওয়া আছে যে মাপটা নেওয়া আছে ওই একই মাপ নিয়ে আমরা আর একটা আর্ক ড্র করব আর একটা আর্ক যদি ড্র করি এরকম এইখানে পয়েন্টটা রেখে আরেকটা আর্ক ড্র ড্র করবো এরকম করে এরকম আসবে সেটা তো এই পয়েন্টের নাম দেবো আমরা ই এখন সেই একই রেডিয়াস নিয়ে আবার ই পয়েন্টে আমরা পয়েন্টার প্লেস করবো এবং ডি পয়েন্টে প্লেস করে এরকম দুটো আর্ক ড্র করবো ই এবং ডি উভয়তেই আলাদা আলাদাভাবে পয়েন্টার প্লেস করে ওই একই মাপ নিয়ে অর্থাৎ সেম রেডিয়াস নিয়ে আমরা এর এই যে পাশে আমরা ড্রিং করতেছি এই একই পাশে এই সাইডেই আরও দুইটা আর্ক ড্র ড্র করব সেটা এরকম আসবে প্রথমে ইতে নিলে ই পয়েন্টে প্লেস করলে এরকম আর্ক ড্র আসবে এবং ডিতে তে পয়েন্ট যদি প্লেস করি তাহলে এরকম আসবে এদিকে যাবে এবং আর এদিকে আসবে তাহলে এই পয়েন্টের আমরা নাম দেবো কিউ এটা নাম দেব কিউ এখন যদি কিউপি অ্যাড করি তাহলে এই কিউপি হবে আমাদের পারপেন্টিকুলার টু এ বি এই কিউয়ের সাথে যদি এবি পিউটা জয়েন করি এরকম স্কিল দিয়ে করতে হবে এই কিউপি হবে আমাদের রিকোয়ার্ড পারপেন্টিকুলার অন এবি তাহলে এখন টেক্সট বুকের প্রসেসটা আমরা দেখব টেক্সট বুকের প্রসেসটা তাহলে প্রথমে স্টেপ ওয়ান ড্র এনি লাইন অ্যান্ড টেক এ পয়েন্ট পি অন ইট প্রথমে এবি যে কোনো একটা লাইনের উপরে পি একটা পয়েন্ট নেব প্লেস দ্য পয়েন্ট আর অফ দ্য কম্পাস অ্যাট পি যে কম্পাসটা পিতে আমরা প্লেস করবো এবং ড্রো অ্যান্ড আর্ক কনভিনিয়েন্ট রেডিয়াস হুইস্কারস দ্য লাইনস অ্যাট সি তাহলে কনভিনিয়েন্ট রেডিয়াস নিয়ে আমরা আর্ক ড্র করি এরকম করে তাহলে সেটা সিতে কাট করবে এবকে হ্যাঁ উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস রেডিয়াস পরিবর্তন না করে ড্র অ্যান আর্ক উইথ সি এবার সিকে সেন্টার নিয়ে এই এই আর্কটা ড্র করবো সেন্টার হুইস কাট দ্য ফার্স্ট আর্ক অ্যাট ডি যেটা প্রথম যে আর্কটা ড্র করছিলাম ওইটাতে ডি তে কাট করবে এগিন উইথ দ্য সেম রেডিয়াস অন দ্য কম্পাস উইথ ডি এস সেন্টার এবং ডি কে সেন্টার নিয়ে ড্র অ্যান আর্ক উইস কাট দ্য ফার্স্ট আর্ক যদি আমরা সেন্টার নিয়ে আবার করি তাহলে প্রথম যে আর্কটা ড্র করেছিলাম ওই আর্কেই আবার এটা ইতে কাট করে এখন ই এবং ডি উইথ দ্য সেম রেডিয়াস অর্থাৎ আমি কখনো বলেছি যে তোমাদের যে কখনোই রেডিয়াসটা চেঞ্জ করা যাবে না সবসময় একই রেডিয়াস নিয়ে কাজ করতে হবে

आई की पारपेंटिकुलर टू ओके नो मोर टुडे थैंक्स